বাজার করতে আসছি, বাজারে এসে দেখি জিনিসপত্র অনেক দাম বেশি। ব্রয়লার মুরগি যেখানে 140 টাকা কেজি ছিল এখন 240 টাকা। তারপরে সবজির দামও অনেক বেশি। আসলে আমাদের জন্য কেনাকাটা হচ্ছে, সাধারণ মানুষের জন্য একটু সমস্যা হয়ে যাচ্ছে কেনাকাটার। মানুষজন তো বাজারে আসতে চাচ্ছে না, জিনিসের দাম বেশি, এই জন্য সবাই নিতে পারতেছে না। এখন আমাদেরও দাম বেশি কিনতে হচ্ছে। এখন সরকারিভাবে এমন একটা রেট দিচ্ছে 660 টাকা, এখন ওই 660 টাকা আমরা বেচতেছি, আমাদেরও পাত্তা হচ্ছে না, কাস্টমারও কিনতে আসতেছে না। বাজার একেবারে এইভাবে ফাঁকা হয়ে আছে, টুকটাক চলতেছে, তাও কিছু মানুষ দাম শুনে চলে যাচ্ছে, কিনতে পারতেছে না। আমাদের বাজারে বর্তমান যত দাম আছে এবং বড় বড় পটাকে যারা বড় বড় কোম্পানি আছে, তারা কোম্পানি থেকে দাম বাড়ায় দেওয়ার কারণে আমাদের ব্রয়লারের দাম অনেক বেশি। এই জন্য আমরা যে দামে আগে বিক্রি করছিলাম, এই দামে আমাদেরকে কিনতে হচ্ছে, এই জন্য আমাদের দামটা আসলে বাজারে বেশি। আমরাও পাচ্ছি না যে কী করব। যত দাম কম ছিল এর আগে, এখন তার থেকে ডবল হয়ে গেছে, তার থেকে ডবলে কিনতে হচ্ছে, এই জন্য ডবলে বিক্রি করতে হচ্ছে, এই জন্যই বাজারে দাম বেশি। আর ব্রয়লার মুরগি বর্তমান ফিডের দাম বেশি পাওয়া যাচ্ছে না, খামারিরা অনেকে এখন লালন পালন করতেছে না, আগে অনেক পালতো। আর বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকমের সিন্ডিকেটে আমাদেরকে বাধ্য করতেছে মালটা নেওয়ার জন্য, তো আমাদেরকে তো নিতে হবে, ব্যবসা করতে হবে, এই জন্য নিয়ে আমরা কোনো রকম দিন যাপন করতেছি। 10-15 টাকা বেশি নিতে হবে, বিশেষ করে সজনা, কাঁটা, বেগুন, শসা, টমেটো ইত্যাদিতে প্রত্যেক সবজিতে কোনোটাতে ডবল করা হয়েছে, কোনোটাতে 10 টাকা করে বেশি, এবং কোনোটাতে 6 পর্যায়েও আছে। মানে যেটা শাক সবজি বিশেষ করে লাল শাক, পুঁই শাক, এগুলা বিশেষ করে সজনা, এগুলো দাম অনেক বৃদ্ধি করা আছে। মানুষের ক্রয় ক্ষমতার থেকে তুলনামূলকভাবে মানে বাজার অনেক বেশি, বিশেষ করে মাছ মাংস ডিম সবজি মানুষের ক্রয় ক্ষমতার থেকে অনেকটা এর মধ্যে বিদ্যমান পবিত্র মায়ের অঙ্গার। বর্তমান রমজান উপলক্ষে এই যে শাক সবজির বাজার উত্তপ্ত, আপনার এই যে পেঁয়াজ যে প্রতি কেজি যে 5-10 টাকা বাড়ছে, রসুন বাড়ছে, আলু এই যে এক দাম বাড়ছে, শসা শাক সবজি যদি একটু কম থাকে, যেমন ডিম, ডিমের বাজারে গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে যে 8-10 টাকা এই যে বেড়ে গেছে আলা প্রতি, তাহলে এই যে সাধারণ মানুষ যারা আমরা আছি, আমাদের এই যে ক্রয় ক্ষমতার বাইরে যে চলে যাচ্ছে সব কিছু, খাবো কীভাবে ভাই? রমজান মাস একটু ভালোভাবে তো চলতে পারি না, যারা আমরা এই যে মধ্যবিত্ত নিম্ন আয়ের মানুষ আছি তাদের আমাদের চলতে কষ্ট হচ্ছে। যেমন এই যে শসার দাম বেশি বেড়ে গেছে, তেল থেকে শুরু করে সবকিছু জিনিসের দাম অতিরিক্ত বেশি, আমাদেরকে তেল ওরা গুডাউনে রাখে দিয়ে আমাদেরকে মার্কেটে কোনো তেল টেল দিচ্ছে না, ওরা সংকট করতেছে, 2 লিটার তেল দিচ্ছে না, 1 লিটার তেল নাই, কোনো তেলেই আমাদেরকে দিচ্ছে না, দোকানদার গুলাকে তেলে ওরা দিচ্ছে না। রমজান মাস চলছে, সারা পৃথিবীতে দেখা যায় কি রমজান মাসে আপনার জিনিসপত্রের দাম অন্যান্য সময়ের সঙ্গে সাইতে কিছু কমানো বা কমে যায়। নর্মালি ওই সমস্ত দেশের ব্যবসায়ীরা মনে করে যে রমজান মাসে আমরা ব্যবসা করব না, ক্রেতাদেরকে সন্তুষ্ট করবো, কিন্তু বাংলাদেশে আমাদের দেখা যায় এটার একটা দিক। পবিত্র রমজান মাসে সামনে রেখে আমরা ভক্তবাদীকে সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয় কর্তৃক আমাদের বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করছি, এবং আমরা স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসন, বাজার কমিটিকে সাথে নিয়ে আমরা একসাথে কাজ করছি, যাতে বাজার মানে পুরো রমজান মাসে যাতে বাজার ব্যবস্থা ঠিক থাকে, যাতে পণ্যের কোনো মূল্য বৃদ্ধি না পায়, এবং বাজারের দোকানগুলো দোকানদারদের সবাইকে আমরা মূল্য তালিকা সরকারের প্রতি নির্ধারিত যে দাম, সেই দামে যাতে তারা পণ্য বিক্রি করে সেজন্য মূল্য তালিকাটা আনার নির্দেশনা দেওয়া হয়েছে। আর বাজারে ভোক্তাদের বিভিন্ন ধরনের অভিযোগ থাকে, আসলে আমাদের জনবল বা লোকবল কম থাকার কারণে আমরা পুরো মানে
পাবলিকের ভোক্তাদের চাহিদা অনুযায়ী কাজ করতে পারছি না। আমাদের পুরো পঞ্চগড় জেলায় মাত্র একজন অফিসার এবং অফিস সহকারী নিয়ে আমরা পুরো পঞ্চগড় জেলা কাভার করতে, তারপরেও আমরা চেষ্টা করছি আমাদের সীমিত জনবল নিয়ে যাতে ভোক্তার স্বার্থে আমরা ভোক্তাদের স্বার্থে যাতে আমরা কাজ করতে পারি সেজন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি এবং আশা করি আমরা পুরো রমজান মাসে আমরা আমাদের বাজার মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করে আমরা ভোক্তাদের আশা পূরণ করতে পারব।